আবরার বাঁকা হেসে বলল, ও তাই বুঝি, কেন একটা বউ দিয়ে মন ভরছে না? ওয়েট করো একটু, বাসায় যেয়ে নেই, তারপর মাকে বলবো তোমার জন্য মেয়ে দেখতে, তোমার জন্য লাল টুকটুকে বউ আনার ব্যবস্থা করতে বলবো, কেমন? আব্বাস আহমেদের মুখটা শুকিয়ে ছোট হয়ে গেল, তিনি মুখটা গোমড়া করে বললেন, তুমি আমার ছেলে না শত্রু, বলতো আমার সুখের সংসারে আগুন লাগাতে চাচ্ছ? আমি তো তোমার বউ আনার কথা বলছিলাম। আবরার নিজেই বাবাইকে ফিসফিস করে বলল, তোমাকে না বলেছি এত বিয়ে বিয়ে করবে না, সময় হলে আমি ঠিক বিয়ে করব। আব্বাস আহমেদ রাগ করে বললেন, আমরা মরে গেলে তারপর বিয়ে করবে বুঝি? বাবার মুখে এমন কথা শুনে রাগ হলো আবরারের, দাঁতে দাঁত চেপে বলল, আর একবারও এসব আজেবাজে কথা বলবে না, না হলে বাসায় চলে শুধু মাকে বলবো তোমার এই বুড়ো বয়সে নতুন বউ লাগবে, আর জানোই তো মা আমাকে কত বিশ্বাস করে। বলেই বাঁকা হাসলো আবরার। আব্বাস আহমেদ ছেলের দিকে রাগি চোখে তাকিয়ে বললেন, অসভ্য ছেলে একটা, বাপকে ভয় দেখায়, কোথায় ভয়ে আমার দিকে চোখ তুলে তাকাতে পারবে না, তা না উল্টো সে আমাকে ভয় দেখাচ্ছে। বাবাইয়ের কথা শুনে হাসলো আবরার, কিন্তু পরক্ষণে হাসি গায়েব হয়ে গেল তার। আপন মনে বিড়বিড় করে বলল, আমি এখনো তার ব্যাপারে শিওর নই, আর যদি শিওর হয়েও যাই তারপর তাকে মানাতে কত সময় লাগবে কি জানি, সে যা চিজ, তবে আমি তাকে জানতে চাই, বুঝতে চাই, শিওর হতে চাই তার বিষয়ে। সুন্দরভাবে বিদায় অনুষ্ঠান শেষ হলো ফাইনাল বর্ষের ছাত্র ছাত্রীদের, তবে কেউ এখনো ভার্সিটি থেকে যায়নি, সবাই ক্যাম্পাসে ঘোরাঘুরি করছে, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছে, আর শিরাও ক্যাম্পাসের এক কোণে দাঁড়িয়ে আছে, সবাই বক বক হাসাহাসি করলেও এসবে মন নেই আরশির, সেই উদাস হয়ে সামনে তাকিয়ে আছে, কিন্তু হুট করে এমন এক কাণ্ড ঘটল যার জন্য মোটেও প্রস্তুত ছিল না আরশি আর তার বন্ধুরা। আরশি যখন নিজ চিন্তায় মগ্ন, তখন হুট করে একটা ছেলে এসে হাঁটু গেড়ে বসে আরশির সামনে, হাতে তার এক কচ্ছ লাল গোলাপ। এই ছেলেকে চেনে আরশি আর তার বন্ধুরা, নাম সাগর, বেশ সুদর্শন আর অনেক ব্রিলিয়ান্ট ছেলে, ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, অত্যন্ত ভদ্র আর চুপচাপ স্বভাবের। আরশিরা বেশ কয়েকবার পড়াশোনার ব্যাপারে সাহায্য নিয়েছে সাগরের কাছ থেকে। আরশি আর তার বন্ধুরা চোখ বড় বড় করে তাকিয়ে আছে সাগরের দিকে। এর মাঝেই সাগর আরশির চোখে চোখ রেখে বলল, যেদিন প্রথম তোমার আমার কাছে পড়াশোনার ব্যাপারে সাহায্য চাইতে আসলে, সেদিন একজনের মায়ায় হাটকে গিয়েছিলাম, সেই একজনটা তুমি আরশি। হ্যাঁ তুমি, তোমার কথাবার্তা চালচলন সব কিছু আমাকে মুগ্ধ করে। প্রথম প্রথম মনে করতাম তেমন কিছু না, নিজের অনুভূতিকে গুরুত্ব দেইনি, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সাগর নিজের কথা থামিয়ে আলতো হাসলো, তারপর আবার বলা শুরু করলো, ভেবেছিলাম নিজের অনুভূতি কখনো তোমার কাছে প্রকাশ করব না, কারণ আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, আর না কখনো সেরকম নজরে দেখেছো, কিন্তু আজ কেন যেন নিজেকে সংযত করতে পারলাম না, বলে দিলাম আমি কি অনুভব করি তোমার জন্য। তোমার উপর কোনো জোর নেই আরশি, আমি ভালোবাসি মানে যে তোমাকেও বাসতে হবে এমন কোনো কথা নেই, তুমি রিজেক্ট করলেও আমার কোনো আফসোস থাকবে না, ভালোবাসার মানুষের কাছে নিজের অনুভূতি ব্যক্ত করতে পেরেছি এই তো বেশি। নিজের কথা শেষ করে মাথা নিচু করে ফেললো সাগর, সবাই অবাক হয়ে তাকিয়ে আছে সাগরের দিকে, আরো একজন তীক্ষ্ণ চোখে দেখে যাচ্ছে সবটা, সবাইকে আরো এক ধাপ অবাক করে দিয়ে সাগরের হাত থেকে ফুলের গুচ্ছটা নিল আরশি। আরশিকে সাগরের হাত থেকে ফুলগুলো নিতে দেখে লোকটা ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেল ভার্সিটি থেকে। আরশি ফুলগুলো নেওয়ায় সোজা হয়ে দাঁড়ালো সাগর। আরশি মৃদু হেসে সাগরকে উদ্দেশ্য করে বলল, আপনি ঠিক ধরেছেন, আমি আপনাকে ভালোবাসি না আর না কখনো সেভাবে চিন্তা করেছি, তবে ভালোবাসাটা পাপ নয় আর না ভালোবাসার জোর করে হয়। আমি সত্যি অবাক হয়েছি কেউ আমাকে এভাবে ভালোবাসে দেখে, এতগুলো মাস ধরে আপনি আমাকে লুকিয়ে ভালোবেসে এসেছেন, তবে আমি চাই না আপনার মাঝে আমাকে নিয়ে আশা জাগিয়ে রাখতে, আমি অত্যন্ত দুঃখিত কারণ আমি আপনার প্রস্তাবটা গ্রহণ করতে পারছি না। আমার জীবনে কিছু লক্ষ্য আছে, স্বপ্ন আছে যা পূরণের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, আমি চাই না আমার জীবনে প্রেম ভালোবাসা আসুক, তবুও যদি কখনো চলে আসে তা হবে অনাকাঙ্ক্ষিত। আপনি অনেক ভালো একজন মানুষ,
আপনার সাথে যতবার দেখা হয়েছে ততবারই আমার এমনটা মনে হয়েছে। আমি প্রে করব আপনার লাইফে যেন অনেক ভালো একজন আসে। আমি আপনাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু কি করব বলুন, মনের উপর যে কারোর জোর চলে না। আমি আপনার অনুভূতিকে সম্মান করি, তাই আপনার দেয়া ফুলগুলো গ্রহণ করলাম, ক্ষমা করবেন আমায়। আশিয়া দাঁড়ালো না, বেরিয়ে আসলো ভার্সিটি থেকে। ভার্সিটির বাইরে আসতেই একটা কল আসলো আরশির ফোনে। ফোন রিসিভ করে এক মিনিটের মতো কথা বলল আরশি, তারপর কল কেটে দ্রুত একটা ট্যাক্সি নিল। আজ এতগুলো বছর পর নিজের পুরনো বাসায় পা রাখল আরশি, যেই বাসায় তাদের সুখের সংসার গড়ে উঠেছিল। হাজারো স্মৃতি চোখের সামনে ফেসে উঠল আরশির। নিজের বাবার সাথে কত খেলেছে এই বাড়ির আঙিনায়, অথচ এই বাড়ির উপর আজ তার কোনো অধিকার নেই। নিজের সেই সুখের সাম্রাজ্য আর চিনতে পারছে না আরশি। বাড়িতে ঢোকার পথে নেম প্লেটে নিজের চাচার নাম দেখে চোখ ভরে উঠল তার। এখানে তো তার বাবার নাম ছিল, অথচ এখন তার চাচার নাম জ্বলজ্বল করছে। বাড়ির সামনে আগে বেশ বড় একটা বাগান ছিল আরশিদের, আজ আর তা নজরে পড়ল না আরশির। ফুল তার ভীষণ প্রিয় ছিল, তাই তার বাবা তার জন্য অনেক ফুলের গাছ লাগিয়েছিলেন, কিন্তু এখন সেগুলোর একটাও নেই। তার বাগানের জায়গাটা দুটো গাড়ি পার্ক করা। আরশি বাড়ির ভিতরে প্রবেশ করতেই তার কানে এসে বাড়ি খেল অনেক মানুষের কান্নার শব্দ। সে দেখল একজন লোককে কাফনের কাপড়ে মুড়িয়ে নিচে রাখা হয়েছে, শুধু মুখটা বের করা। এই মানুষটা আর কেউ নয়, বরং আরশির চাচা। কিছুক্ষণ আগে আরশিকে তার চাচাতো বোন নাতাশা ফোন করে জানায় আরশির চাচাকে হত্যা করা হয়েছে। কেউ একজন তার চাচাকে হত্যা করে বাড়ির সামনে মরদেহ ফেলে গেছে। কে করেছে এখনো কিছু জানা যায়নি। সবটা শুনে আরশি চলে আসে শেষবারের মতো বেইমান লোকটাকে দেখার জন্য। আরশির চাচা লোফি বেইমান হলেও আরশির চাচি আর চাচাতো বোন এমন নয়। যখন আরশির চাচা তাদের শেষ আশ্রয়টুকু কেড়ে নিচ্ছিলেন, তখনও তারা দুইজন অনেক হাত পা ধরেছিল আরশির চাচার, কিন্তু তিনি মানেননি। লোফি অন্ধ হয়ে স্ত্রীকে আঘাত করেছেন, মেয়েকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। আরশি লাল চোখে তার চাচার লাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, বাপ বাপকেও ছাড়ে না জানেন তো চাচা, দেখুন আজ আপনার পরিণতি। আমার বাবা আপনাকে কতটা সম্মান করত, আমি আপনাকে বড় বাবা বলে মুখে ফেনা তুলে ফেলতাম এক সময়, অথচ আপনি কি করলেন, একটা এতিমের শেষ আশ্রয় কেড়ে নিলেন, যে কিনা আপনার এই ছোট ভাইয়ের মেয়ে। এক অন্ধকার রাতে আমাকে আর আমার মাকে ঘর থেকে বের করে দিলেন, একবারও ভাবলেন না দুজন মেয়ে মানুষ এত রাতে কোথায় যাবে, রাস্তায় কত বিপদ হতে পারে। চোখ থেকে টপ টপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল আরশির। সে একটু থেমে আবার ভাঙা গলায় বলল, ভাবেননি চাচা, একটুও ভাবেননি, না জানি আরো কত পাপ করেছেন আমাদের অগোচরে, যা হয়তো আমরা জানিও না। যদি আমার সন্দেহ সত্যি হয়ে থাকে, তবে আপনার মতো নিকৃষ্ট ভাই যেন দুনিয়ার কেউ না পায়। আরশি চোখ মুছতে মুছতে বেরিয়ে আসলো বাসা থেকে। তার মুখ মাস্কের আলারে ছিল, তাই কেউ তাকে চিনতে পারেনি। সে আবার ট্যাক্সি ধরল বাড়িতে যাওয়ার জন্য। ঘাড়ে কারোর করম নিঃশ্বাস আছড়ে পড়ায় মৃদু কেঁপে উঠল আরশি, কিন্তু কিছু বলতে বা করতে পারল না, কারণ তার হাত মুখ বাঁধা, এমনকি চোখটাও বাঁধা। আরশি ভাবতে লাগলো ট্যাক্সিতে ওঠার পরের ঘটনা। সে বাসার উদ্দেশ্যেই রওনা করেছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পর আরশির মনে পড়ে তার মায়ের ওষুধ প্রায় শেষ, তাই সে একটা ওষুধের দোকানের সামনে ট্যাক্সি থামিয়ে ওষুধ নিতে নামে। কিন্তু দোকানে যাওয়ার পূর্বেই তাকে কিডন্যাপ করা হয়। একটা চলন্ত গাড়ি চোখের পলকে তাকে উঠিয়ে নেয়, আর গাড়িতে উঠিয়েই চোখ মুখ বেঁধে ফেলে। কেউ একজন ধীরে ধীরে আরশির মুখের বাঁধন খুলে দেওয়ায় ভাবনা থেকে বেরিয়ে আসে আরশি। সামনের মানুষটাকে কাছাকাছি থাকায় পরিচিত একটা ঘ্রাণ পায় সে, মুখ থেকে আপনা আপনি বেরিয়ে যায়। এমপি সাহেব, থেমে যায় সামনের মানুষটার হাত। কয়েক সেকেন্ড থমকে থেকে সামনের মানুষটা আরশির চোখের বাঁধন খুলে দিল। অনেকক্ষণ চোখ বাঁধা থাকায় প্রথম কয়েক সেকেন্ড কিছুই দেখতে পেল না আরশি। ধীরে ধীরে দৃষ্টি পরিষ্কার হলো তার। নিজের খুব কাছে পরিচিত একটা মুখ আবিষ্কার করল আরশি, তার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। আবরারকে এভাবে তাকিয়ে থাকতে দেখে গলা ঝাড়ল আরশি, চোখ সরিয়ে নিল আবরার। ধীরে ধীরে আরশির হাতের বাঁধন খুলে দিতে লাগলো। আরশি অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করলো, এমপি সাহেব আপনি আবার আমাকে কিডন্যাপ করিয়েছেন?
আপনার মনোযোগ দিয়ে দড়ির গিট খুলতে খুলতে বলল, হ্যাঁ করিয়েছি তো। আর সে আপনার দিকে তাকিয়ে বলল, এসব করার মানে কি? আপনি বারবার কেন এমন করছেন আজক্ত? আপনার গিট খুলে দড়িটা ফেলে দিল, সোজা হয়ে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, ইচ্ছে হয়েছে তাই করিয়েছি, আবার ইচ্ছে হলে আবার করাবো, তোমার কোনো সমস্যা? আর সে চোখ ছোট ছোট করে বলল, এই আপনি কি পাগল? শেষমেশ কিনা একজন পাবনা পলাতক লোককে এমপি বানানো হয়েছে, মানে আপনি আমাকে কিডন্যাপ করিয়ে এখন বলছেন আমার কি? আপনার কড়া চোখে তাকালো আরশির দিকে, আরশিও সরু চোখে তাকিয়ে আছে আপনারের দিকে। আপনারকে এখনো সেই অনুষ্ঠানে পরা পোশাকে দেখে আরশি ভাবল, লোকটি কি অনুষ্ঠান থেকে বের হয়ে আমাকে কিডন্যাপ করার পায়তারা করেছে নাকি? দেখে তো তাই মনে হচ্ছে। এ তখন তো এমন ঢং করলো যেন আমাকে চেনেই না। আপনার আশিকে কড়া লুক দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আপনার বের হতেই পুরো রুমে চোখ বোলালো আশি। আজকে সে আগের রুমে নেই, আজকে রুমটা সুন্দর, দেখে কোনো বাংলো বাড়ির বিশাল রুম মনে হচ্ছে। সম্পূর্ণ রুম দামি দামি জিনিস দিয়ে সাজানো, আশিকে একটা চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। দুই মিনিটের মাথায় আবার রুমে আসলো আপনার, এসে এক হাঁটু গেড়ে বসলো আশির সামনে। আশি অবাক চোখে তাকিয়ে আছে আপনারের দিকে, ঠোঁটে আপনারের হাতের ছোঁয়া লাগতেই কেঁপে উঠল আরশি। সরে যেতে চাইলেও নড়ার শক্তি যেন হারিয়ে গেছে তার। আপনার আপন মনে কিছু একটা লাগাচ্ছে আরশির ঠোঁটের কোণে। আরশি বুঝল হয়তো কোনো ওষুধ লাগাচ্ছে আপনার। অনেক জোরে বাঁধার কারণে ঠোঁটের আশেপাশে ব্যথা করছিল আরশির, আর এখন তো ওষুধ লেগে চিটমিট করছে। আপনারকে তো এত কাছ থেকে আর নিতে পারল না আরশি, চোখ বন্ধ করে চড়ে চড়ে শ্বাস ফেলতে লাগলো। আরশির বন্ধ চোখের দিকে তাকিয়ে আলতো হাসলো আপনার। ঠোঁটের কোণগুলোতে ভালো মতো ওষুধ লাগিয়ে হাতটা টেনে রাখলো নিচের হাঁটুর ওপর। আরশি ধপ করে চোখ খুলে ফেলল। আপনার এখন মনোযোগ দিয়ে আরশির হাতে লাল হওয়া জায়গাগুলোতে ওষুধ লাগাচ্ছে, সাথে ফু দিচ্ছে যাতে না চলে। অতিরিক্ত টাইট করে বাঁধার কারণে দুই হাতি লাল হয়ে আছে, দুই হাতি ছুলিয়ে ছুলিয়ে গিয়েছে। আশি এক দৃষ্টিতে তাকিয়ে রইল আপনারের দিকে। আশির কেন যেন একটুও ভয় লাগে না আপনারের কাছাকাছি থাকলে। এই তো কিছুক্ষণ আগে যখন তাকে কিডন্যাপ করা হয় তখন সে মনে মনে ভয় পাচ্ছিল, যদিও তা বাইরে প্রকাশ করেনি, কিন্তু আপনারকে দেখা মাত্রই সেই ভয় উধাও হয়ে গেছে। আশির অদ্ভুত এক বিশ্বাস জন্মেছে আপনারের প্রতি, তার বিশ্বাস আপনার তার কোনো রকম কোনো ক্ষতি করতেই পারে না। আর সে নিজেও জানে না তার আপনারের প্রতি এই বিশ্বাসের কারণ কি, সে তো আপনারকে ভালো মতো চেনেও না। তবুও আপনার ওষুধ লাগানো শেষ করে আরশির দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। আরশি চোখে চোখ পড়ে যাওয়ায় অপ্রস্তুত হলো, দৃষ্টি সরিয়ে এদিক ওদিক ফেরাতে লাগলো। কিছুটা সময় নিয়ে নিজেকে স্বাভাবিক করে আপনারকে বলল, নিজে ব্যথা দিয়ে আবার নিজে ঔষধ লাগাচ্ছে, ব্যাপারটা কেমন হলো না? আপনার আরশির চোখে চোখ রেখে গম্ভীর কণ্ঠে বলল, তোমাকে আঘাত তো করবো আমি, আর ওষুধও লাগাবো আমি, এর মাঝে যদি অন্য কেউ ঢুকে পড়ে বা আঘাত করে তাহলে। আপনার কথা শেষ না করেই চোখ বন্ধ করে ফেলল, যেন নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে। আর সে অবাক চোখে তাকিয়ে আছে আপনারের দিকে, মনে মনে চলছে আপনার কি বলতে চাইছিল। আপনারকে চোখ খুলতে দেখে আর সে অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করল, কি বলছিলেন আপনি, কথা কেন শেষ করলেন না? আর আমাকে আবার উঠিয়ে নিয়ে আসার কারণ কি? আপনার বাঁকা হেসে বলল, বাকিটা তোমার না শুনলেও চলবে, আর তোমাকে উঠিয়ে নিয়ে আসার কোনো কারণ নেই, বললাম না ইচ্ছে হয়েছে তাই। আর প্রথম দিন আমার সাথে যে বেয়াদবি করেছিলে মনে আছে তো? আর সে চোখ ছোট ছোট করে তাকালো আপনারের দিকে। আপনার হাই তুলে বলল, তোমাকে তো তার জন্য কোনো শাস্তিও দেইনি, ভেবে না হয় এটাই তোমার শাস্তি। ইচ্ছে হলে তোমাকে আমার কাছে নিয়ে আসবো, ইচ্ছে হলে কল দেবো, তুমি বিরক্ত হবে কিন্তু কিন্তু কিছু করতে পারবে না। তোমাকে বিরক্ত হতে দেখে আমি শান্তি পাবো, একেবারে শাস্তি দিয়ে দিলে তো কোনো মজাই পেতাম না, এইভাবে শাস্তি দিয়ে মজা আছে, ইউনিক শাস্তি তোমার জন্য, অনলি ফর ইউ। আরশি তাতে দাঁত চেপে বলল, সো সরি, একটু ভয় পেলাম না, তবে বিরক্ত হচ্ছে ট্রাস্ট মি।
আবরার সরু চোখে তাকালো আরশের দিকে, বলল, তুমি অদ্ভুত একটা মেয়ে মিস অদ্ভুত চকুয়ালি, একেবারে দিদা করলা। মুখটা খুললেই করলার রস ছড়ে পড়ে। নিজের বান্ধবীর কাছ থেকে তো কিছু শিখতে পারো, কি সুইট একটা মেয়ে। আর সে ভেঙচি কেটে বলল, আমি তিতা করলাই, এতই যখন সুইট দরকার মুনকে নিয়ে আসলেই পারতেন, সে তো সুইট সাথে বিউটিফুল। ভার্সিটিতে তো এমন ভান করলেন যেন আমাকে চেনে নি না। আপনার বাঁকা হেসে আরশির দিকে ঝুঁকে বলল, আপনার এভাবে ঝুঁকে আসায় হৃদস্পন্দন বেড়ে গেল আরশির, চেয়ারের সাথে একেবারে লেগে গেল। সে বলল, আমি কেন জেলাস হতে যাব, জেলাস হতে আমার বইই গেছে। আপনার হেসে দিল আরশির কথা বলার স্টাইল দেখে। আপনারকে হাসতে দেখে নাকের পাটা ফুলালো আরশি, গাল ফুলিয়ে বলল, আপনি জানেন আপনি একটা চরম লেভেলের অসভ্য লোক এমপি সাহেব। আপনার আরশির আরো কাছাকাছি যেতেই চোখ খিচে বন্ধ করে নিল আরশি। আপনার আলতো করে ফু দিয়ে আরশির মুখের উপর পড়ে থাকা ছোট ছোট চুলগুলো সরিয়ে দিল। আরশির মনে হচ্ছে তার দমটা এবার বন্ধই হয়ে যাবে। আপনার আরশির কানের কাছে মুখটা নিয়ে ফিসফিস করে বলল, আমি অসভ্যই মিস অদ্ভুত চকুয়ালি, সবার কাছে সভ্য হলেও তোমার কাছে না হয় অসভ্য হলাম। আপনারের গরম নিঃশ্বাস কানে ঘাড়ে আছড়ে পড়ায় শিউরে উঠল আরশি। বন্ধ চোখ ছোড়া খুলে হঠাৎ এক ধাক্কায় আপনারকে দূরে সরিয়ে দিল। হাঁটু গেড়ে বসে থাকার কারণে আরশির ধাক্কায় ফ্লোরে পড়ে গেল আপনার। যদিও ব্যথা লাগেনি, তবুও চোখ লাল করে আরশির দিকে তাকালো সে। রাগি কণ্ঠে বলল, তোমার সমস্যা কি মিস অদ্ভুত চকুয়ালি? একদিন ধাক্কা মারো তো একদিন পেটে গুঁতা মারো, আমাকে আহত করার ইচ্ছা নাকি তোমার? আরশি চেয়ার থেকে দাঁড়িয়ে চোখ মুখ খিচে বলল, ওই লুচু এমপি, ওই আপনি বারবার কাছে আসছেন কেন? হ্যাঁ, আমি কি আপনার রেজিস্ট্রি করা বউ নাকি? যেভাবে কাছে আসছেন একদম কাছে আসবেন না, খবরদার। আপনার হাত ছেড়ে উঠে দাঁড়ালো, পকেটে হাত গুছে বলল, বউ তো না, তবে হতে কতক্ষণ, আমি চাইলে এখনই তোমাকে উঠিয়ে নিয়ে বিয়ে করতে পারি। তবে কথা হচ্ছে তোমার মতো তিতা করার লাগে আমি বিয়ে করব না, আবার বউ তো হবে সুইট সুইট, একেবারে তোমার বান্ধবীর মতো। আরশি মুখ বাঁকিয়ে বলল, আমারও আপনাকে বিয়ে করতে বয়েই গেছে, ভাবখানা এমন যেন আমাকে বিয়ে করতে চাইবেন আর আমি ঢং 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 করে আপনার সাথে বিয়ে করে নিব। হ্যাঁ, আপনার বাঁকা হেসে আরশির দিকে আগাতে আগাতে বলল, আমি চাইলে সব সম্ভব, বুঝলে মিস অদ্ভুত চকুয়ালি। আরশি আপনারকে আগাতে দেখে আপনারের দিকে আঙ্গুল তাক করে বলল, ওই আপনাকে না বলেছি কাছে আসবেন না, একদম কাছে আসবেন না, দূরে থাকুন না হলে। আপনার আরশিকে কথা শেষ করতে না দিয়েই বলল, না হলে কি করবে? আরশি আপনারের দিকে দুই কদম এগিয়ে গিয়ে হাতটা আপনাদের মুখের কাছে নিয়ে বলল, এক ঘুষিতে আপনার এই সুন্দর থোপড়াটা ভেঙে দিব, আর এই যে নখ দেখছেন এটা আপনার চোখে গেঁথে দিব। আরশির এক্সপ্রেশন দেখে শব্দ করেই হেসে দিল আবরার। আবরারকে হাসতে দেখে রাগে ফুঁসে উঠল আরশি। আবরার হাসতে হাসতে দুই হাত উঁচু করে বলল, আমি কিন্তু অনেক ভয় পেয়েছি মিস অদ্ভুত চকুয়ালি, তো তোমার কি মনে হয় তুমি আমার সাথে পারবে? আরশি ভাব নিয়ে বলল, পারবো না কেন, অবশ্যই পারবো, কিন্তু আমার এখন আপনার সুন্দর থোবড়াটা ফাটানোর মুড নেই, আমি বাড়ি যেতে চাই। কিছুটা চিন্তিত দেখালো আরশিকে, সে এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগলো। আপনার সিরিয়াস হয়ে জিজ্ঞেস করলো, কিছু খুঁজছো? আরশি অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করলো, আমার ব্যাগ কোথায়, আর আর এখানে কয়টা বাজে? আরশি অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করলো, আমার ব্যাগ কোথায়, আর এখন কয়টা বাজে? আপনার নিচের হাত ঘড়িতে সময় দেখে বলল, তোমার ব্যাগ গাড়িতে আছে, আর এখন 8টা বাজে। আরশি তাড়া দিয়ে বলল, আমার বাসায় যেতে হবে, অনেক লেট হয়ে গেছে। আরশি কথা শেষ করে দরজার দিকে যেতে নিলে তার হাত টেনে ধরল আবরার। আবরার এই শীতল হাত আরশির হাত স্পর্শ করতেই কেঁপে উঠল আরশি, ঘাড় ঘুরিয়ে অদ্ভুত দৃষ্টিতে চাইল আবরারের দিকে। আবরার আরশির হাত ছেড়ে দিল, নরম গলায় বলল, তুমি আমার সাথে যাবে, তোমাকে আমি তোমাকে পৌঁছে দেবো, এত রাতে একা যাওয়াটা ঠিক হবে না। আরশি সরাসরি নাকচ করে বলল, কোনো দরকার নেই, আমি একাই যেতে পারবো,
আপনার এত দয়া দেখাতে হবে না। দয়া দেখানো থাকলে এভাবে একটা মেয়েকে কিডন্যাপ করে আনতেন না, তার সম্মানের কথা চিন্তা করতেন।